কত ভালো জিনিস দেওয়া যায়। তাহলে তবু একবার বিশ্বর এমন একটা জায়গায় আছি, পেছনে বাজছে হচ্ছে ট্রেনের আওয়াজ, এদিকে চলছে গান মাঝে মধ্যে, আর উপরে মাঝে এরোপ্লেন যাচ্ছে, মানে সব রকম একসাথে হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আর নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আজকে অ্যাকচুয়ালি বিরিয়ানি খেতে এসেছি। বেসিক্যালি দুটো কারণ, এক অনেকদিন আমাদের ভিডিও যদি লক্ষ্য করে থাকো বিরিয়ানি কিন্তু ভিডিও আমরা বানাইনি, বিভিন্ন রকম অন্য অন্য জিনিসের ভিডিও বানাচ্ছিলাম। আর দুই হচ্ছে বিরিয়ানির ভিডিও বানালে ভালো ভিউ আসে, ডেফিনেটলি ভিউ একটা নাম্বার তো ম্যাটার করে। তো আজকে আমরা যেখানে এসেছি মাত্র 75 টাকায়, হ্যাঁ 75 রুপিজে চিকেন বিরিয়ানি পাওয়া যায়, এবং মাটন বিরিয়ানি 100 সামথিং কিছু একটা ডেট আছে, ওটা আমাদের দেখতে হবে কত কী দাম আছে। সেখানে আমরা যাবো, খাবো, অলরেডি চলে এসেছি সেখানে। আমরা আমি এখানে সেটা দেখতে পেলাম শুধু এই দোকানটা না, পাশাপাশি 3-4টা দোকান এরকম রয়েছে যেগুলো কিন্তু একদম স্ট্রিট বিরিয়ানি, কলকাতা স্ট্রিট বিরিয়ানি যাকে বলা হয় সেরকম কলকাতা স্ট্রিট বিরিয়ানি একদম। তো কীরম কী খাবারের টেস্ট, কীরম কী কোয়ালিটি রয়েছে, কোয়ান্টিটি কত আছে, সমস্ত কিছু তোমাদের দেখাবো এবং আমিও দেখবো। আর সত্যি মন তো একদম বিরিয়ানি বিরিয়ানি করছে অনেকদিন ধরেই, এখানে সে বিরিয়ানি গন্ধ নাকে ঢুকেছে আমার, বুঝে গেছি যে হয়তো ভালো খেতে হবে। তো চলো দেখা যাক কীরকম কী বিরিয়ানিটা খেতে, বাট তার আগে ডেফিনেটলি চ্যানেল লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও, দিস ইজ উপলক্ষ বাই অরিজিৎ, এখানে শুধুই খাওয়া দাওয়া ঘোরাঘুরি অ্যান্ড ব্লগিং। তো আজকে বিরিয়ানি ব্লগটা শুরু করা যাক, বাট তার আগে বলবো যারা চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর ভিডিওটা দেখো যদি ভালো লাগে তো লাইকটা কিন্তু অবশ্যই করে দিও, আর তোমরাও কিন্তু কমেন্ট করে জানাও তোমাদের কোন বিরিয়ানি সব থেকে বেশি ভালো লাগে, চিকেন না মাটন। তো চলো আজকে এই বিরিয়ানি ব্লগটা শুরু করা যাক। সো ফাইনালি কিন্তু দোকানের সামনে চলে এসেছি, তো দোকানে যাওয়া যাক এবং কী কী আছে সেগুলো খাওয়া যাক। তো চলো দেরি করছি কেন, যাওয়া যাক। এই সেই বিরিয়ানি, এটার দাম মাত্র 75 টাকা। যেখানে দেখতে পাচ্ছ এত পরিমাণে রাইস রয়েছে, আমার তো দেখেই রাইসের কালার দেখে যতদূর মনে হচ্ছে, যতটা এক্সপিরিয়েন্স আমার আছে, আমি হয়তো খুব বড় বিজ্ঞ নয়, যতটা আমার এক্সপিরিয়েন্স তাতে মনে হচ্ছে কোয়ালিটি ভালো হতে চলেছে। প্লাস কোনো কিন্তু উগ্র গন্ধ সেরকম কিন্তু বিরিয়ানি দিয়ে পাচ্ছে না, মানে হাড়ি খুললে এটা কিন্তু যেখানে আতর বা কেওড়া জল বা গোলাপ জল বেশি থাকে সেখানে গন্ধ বেরোয়, সেরকম গন্ধ পাইনি, বাট খেলে বুঝতে পারবো। আর চিকেনের সাইজ কিন্তু এরকম দেওয়া রয়েছে, আর সঙ্গে রয়েছে একটা আলু। ইতিমধ্যে আমার চলে এসেছে একটা ফোন, একটুখানি ফোন কর দিই, খেয়ে ফোন করে আমি একটা কাজে আছি, বড় কথা সরি, একটা কল চলে এসেছিলো, যাই হোক। আচ্ছা তো চলো খাওয়া দাওয়া করা যাক। সবার ফার্স্টে যেটা দেখবো চালের কোয়ালিটি দেখবো, তোমরা দেখতেই পাচ্ছ চালের কোয়ালিটিতে কিন্তু খুবই ভালো রয়েছে, মানে বেশ বড় বড় লং গ্রেনের যে রাইস হয় সেরকম রয়েছে, বাট এটা ড্রাই বিরিয়ানি কিন্তু নয়, কারণ এখানে কিন্তু অয়েলনেসের ব্যাপারটা রয়েছে, হাতের মধ্যে লেগে যাচ্ছে বুঝতেই পারছো। আর মেন থিং ইজ দ্যাট হলুদ চাল, সাদা চাল, প্লাস হচ্ছে মানে ইয়েলো রাইস, হোয়াইট রাইস যেগুলোকে বলা হয়, প্লাস তারের রাইসও কিন্তু, দেখো তারের রাইসও কিন্তু সমস্ত কিছুই কিন্তু এর মধ্যে মিক্স রয়েছে, মানে 3 রকম কম্বিনেশন চালের মধ্যে রয়েছে। তো চলো খেয়ে দেখা যাক রাইসটা কীরকম খেতে। লাইট বিরিয়ানি বলতে পারো, একদমই লাইট, চলো শুনেই নিলে এটা দম বিরিয়ানি রয়েছে। আর সবথেকে বড় কথা আমি দেখবো কিন্তু আজকে বিরিয়ানি খাওয়ার পর হাত ধুলে যে তেলাক্ত ভাবটা থাকে সেটা নাকি থাকবে না এখানে, যেটু কিন্তু আমার কনফার্ম করেছে। চলো এবার আলুটা দেখি আমরা, আলুটা কীরকম রয়েছে, নরমনেসটা যেটা দেখবো, হ্যাঁ নরমই আছে আলুটা, এই দেখো। আর ভেতরে কিন্তু কালারটা ঢুকেছে, এবার খেয়ে দেখতে হবে যে মশলার ব্যাপারটা আছে নাকি আলুর মধ্যে, রাইস দিয়ে খেয়ে। হুম,
সত্যি বলবো অনেক দিন পর বিরিয়ানি খাচ্ছি, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে অনেকক্ষণ ওয়েট করেছি আজকে আমাকে অরিজিৎ মানে দা ক্রেজি হাঙ্গার, চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো সাবস্ক্রাইব করে দিও, এসে দিচ্ছে ভাই, খুশি হয়ে গেছে। যাই হোক, এতক্ষণ ওয়েট করেছি আর মধ্যমগঞ্জ স্টেশনে যে মনে হচ্ছে পুরোটা খেয়ে নিই কথা না বলে, বাট এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে তোমাদের সাথে। আমরা যে চিকেনটা এটা কিন্তু 75 টাকার যে বিরিয়ানি তার চিকেন, যেটা হচ্ছে 80-95 গ্রাম হয়, পারফেক্ট সাইজ কখনো বলা যায় না, এভারেজ সাইজ মিনিমাম 80 গ্রাম হবে। চিকেনটা দেখাবো, চিকেন ব্রাউনিশ চিকেন মানে মশলাদার বোঝাই যাচ্ছে বে, আর দমে হয়েছে। দেখো দমে হলে কিন্তু এরকম কালারটা আসে, এই দেখো চিকেন নরম দেখছো, দেখো নরম যখন তো আছে চিকেনটা, চলো খেয়ে দেখি চিকেনটা। মেয়ের মধ্যে এলাচ, তার লবঙ্গ দেখছিলাম, সমস্ত মাল মশলা মেটেরিয়ালগুলো ঠিকঠাকই দিয়েছে বিরিয়ানি যেরকম হয়। হ্যাঁ, অথেন্টিক যেটা বলতে পারবে বিরিয়ানি, সেই বিরিয়ানি কিন্তু এটা বলতে বলতে মুখে পড়ে গেছে আমার এলাচ, আমার একদম ভালো লাগে না। একটু হালকা চিকেন নিয়ে, আলু নিয়ে, আর রাইস নিয়ে, তিন রকম রাইস নিয়ে একদম একসাথে হয়ে যাক মাখামাখি। উড়িতে ভাষা কী বলে এটা, মাখামাখি 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 ভাই, মাখামাখি ভাই উড়িতের ভাষা। এসে কিন্তু স্যালাডও দিয়েছে। তো চলো চিকেন বিরিয়ানি খাওয়াটা শেষ করি, বাট ভিডিও শেষ হচ্ছে না, কারণ মটন বিরিয়ানি এখনও আছে। মটন বিরিয়ানিটা খেয়ে দেখবো কীরকম খেতে, 200 টাকা দাম, নিয়ে আসি মটন বিরিয়ানিটা। সেকেন্ড আইটেম যেটা ছিল মটন বিরিয়ানি, ওটা কিন্তু পেয়ে গেছি আমরা। মেন থিং ইজ দ্যাট এই যে মটনটা রয়েছে এখানে, এটা হচ্ছে 110-120 গ্রাম সাইজ ওজন। এই 110-120 গ্রাম মটন দিয়ে কিন্তু 150 টাকায় বিরিয়ানি দেওয়া হচ্ছে, যেখানে আগের 75 টাকার বিরিয়ানির সাথে তুলনা করলে কোয়ান্টিটিও কিন্তু অনেকটা বেশি আছে। আলু সেম সাইজ দেখতে পাচ্ছি, বাস মটনটা রয়েছে, চলো খেয়ে দেখা যাক কীরকম রয়েছে। আশা করি রাইস বা আলু এগুলো সেম খেতেই হবে, কারণ একই হাড়িতে তৈরি হয়, যেহেতু টেস্ট তো একই রকম হবে, একই হাড়ি থেকে বার করলে আমি দেখলাম। মটনটা টেস্ট আমায় দেখতে হবে, বাট তাহলে তবুও একবার বিশ্বর এমন একটা জায়গায় আছি, পেছনে বাজছে হচ্ছে ট্রেনের আওয়াজ, এদিকে চলছে গান মাঝে মধ্যে, আর ওপরে মাঝে এরোপ্লেন যাচ্ছে, মানে সব রকম একসাথে হচ্ছে এখানে। চলো রাইসটা আর আলুটা, আলুটা সেমই নরমই আছে, একই হাড়ি যেহেতু আছে ঠিক সেমই হবে। আমি বলো যেটা মটনটা দেখবো আমরা, মনে হচ্ছে নরম একদম, খেয়ে দিয়ে চলো মটনটা। ভাবে যে হলে দমে যখন হয় মটন যে ফ্লেভার আছে দমে, এটা কিন্তু ভাবের একটা ব্যাপার থাকে মতো, সেই জিনিসটা কিন্তু টোটালি এখানে পাচ্ছে না। হালকা মটন নিয়ে, আলু নিয়ে, রাইস, বেশ ভালো এর সাথে মটন দিয়েছে, ওটা খাওয়া যাক। হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট করি, লোকেশন কী আছে না সমস্ত তোমাদের বলছি। তোমার খাওয়া দাওয়া কমপ্লিট, ওই যে দেখানোর পালা যে আমার হাতে দেখো তেল লেগে আছে, বাট জেঠু আমায় কিন্তু বলে যদি হাতে তেল লাগে তুলে করে উঠে যা, চলো দেখা যাক। এই যো এবার দেখো হাতটা, দেখো রুমাল দিয়ে মুছে দাও, রুমাল দিয়ে বুঝলে বুঝতে পারবে যে হলুদ ভাবটা আছে না। এইসব টেস্টও করতে হচ্ছে আজকাল, দেখেছো পুরো সাদা, মানে যেটা জেঠু বলেছিল একদম 100% পারফেক্ট। মানসিকতা ভালো থাকে এবং ভালো জিনিস দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে ফুটপাতেও ভালো জিনিস দেওয়া যায়। এই বার্তাটা আমি এই ভিডিও যারা দেখবে সেই দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে ভালো খাবার ইচ্ছা থাকলে দেওয়া যায়। যেটু খাওয়া দাওয়া তো করলাম, খুবই ভালো লাগলো, এবং তুই যে চ্যালেঞ্জটা করেছিলে হাত ধোয়ার পর হাতে কোনো রকম অয়েলিনেস ব্যাপারটা থাকবে না সেটা সত্যিই ছিল না। বাট যেটা জানতে চাইবো, তোমাদের হোম ডেলিভারি অপশন কি আছে? হ্যাঁ, আমাদের হোম ডেলিভারির অপশন আছে, আর যে কোনো অনুষ্ঠানেও আমাদের অর্ডার নাও, অর্ডার নিয়ে সরবরাহ করে থাকি। আচ্ছা, হোম ডেলিভারি কত কিলোমিটারের মধ্যে তোমরা দাও? এটা চার্জেস নাও না,
মধ্যমগ্রাম পৌরসভা এলাকার ভিতরেই এখন ডেলিভারিটা করি, এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে রিকোয়েস্ট করলে আমরা ধর বারাসাতে গিয়েও ডেলিভারি করি, বেশি কোয়ান্টিটি হলে কাস্টমারের ইয়ের উপরে বারাসাতে করি, কাছাকাছি সোদপুর টোদপুর এসব জায়গাতে আমরা খাবার ডেলিভারি করি। চিকেন চাপ টাপ কিছু কি তোমার রাখো? চিকেন চাপ আমাদের তো, চিকেন চাপ সত্যি আমি বলছি না, আমাদের চিকেন চাপ খুব ভালো, কিন্তু যেহেতু আমাদের স্ট্রিটের উপরে, আমার তো কোনো এখনও অবধি দোকান হয়নি, যদি কোনো দিন দোকান হয় তখন দোকানে রাখতে পারবো। আমি যদি চিকেন চাপ আমরা করে থাকি, যদি আমাদের আগে থেকে একটু অর্ডার দিয়ে দেওয়া হয়, আর তো মানে বাজারে বেস্ট কোয়ালিটি জিনিস দিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। টাইমিংটা কি আছে তোমাদের এই দোকানে? আমাদের এই দোকান আমরা মোটামুটি একটা থেকে চেষ্টা করি, হয়তো একটা পাঁচ দশ হয়ে যায়, একটা থেকে আপ টু খাবার যতক্ষণ থাকে আমাদের, সপ্তাহে সাত দিনই খোলা, আমাদের প্রত্যেক দিন খোলা, কোনো বিশেষ কোনো কারণ ছাড়া বন্ধ নেই। লোকেশনটা কি আছে? আমাদের এই লোকেশনটা হচ্ছে মধ্যমগ্রাম স্টেশনের কাছে পূর্ব দিকে। সবচেয়ে ভালোভাবে বললে যে পুরনো যে আমাদের এখানে একটা বাস ছিল, থার্টি বাসের স্ট্যান্ডের গলির মুখটা আছে, ফুট ব্রিজ আছে, এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তিন নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাচ্ছে। আচ্ছা, মানে ওইখান দিয়ে নেমে সোজা আসলে এই রাস্তাটা ধরেই একদম এখানে তোমার দোকান। এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নামলে, মধ্যমগ্রাম স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নামলে যে ফ্লাইওভারটা আছে, ফ্লাইওভারের ডান দিকে আমার দোকান বিরিয়ানি হাব। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমরা দেখলে কিরকম খাবারের কোয়ালিটি ছিল, কী লোকেশনে সমস্ত কিছু বুঝতে পেরেছো। তাও কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে এই জায়গার লোকেশন, মানে গুগল ম্যাপ যে লিঙ্ক আছে সেটা দিয়ে দেবো, ইভেন ফোন নম্বরও থাকবে, তোমরা চাইলে সেখানে কন্ট্যাক্ট করে ওখানে কিন্তু আসতে পারো। বাট আমি বলবো তোমরা কিন্তু মাটন বিরিয়ানিটা ট্রাই করতে পারো, যথেষ্ট ভালো ছিল মাটন বিরিয়ানি। ডেফিনেটলি যেটা প্রতিবার বলে থাকি, চ্যানেল নতুন হয়ে থাকা সাবস্ক্রাইবটা করে দিও চ্যানেলে, আর ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না, কমেন্ট করে জানিও কীরকম লাগছে তোমাদের ভিডিওগুলো, আর বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও। যদি আমাদের আদার সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো রয়েছে লাইক ফেসবুক ইনস্টাগ্রাম, সেগুলো তো চাইলেও কিন্তু তোমরা আমাদের ফলো করতে পারো। নেক্সট ভিডিও খুব শিগগিরই আসছে, টিল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার।